আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সুমিত বিওয়ার্স যেই দোয়াটা পড়লে ফেরেশতারা মানে সশস্ত্র ফেরস্তারদের দল আপনাকে আমাকে পাহারা দেবে সুবাহান আল্লাহ হাদি শরীফের মধ্যে এসেছে যদি মাগরীবের পরে যদি কেউ এটা পড়ে কেউ তাহলে তাকে ফজর পর্যন্ত পাহারা দিবে আর ফজরের পরে পড়লে একেবারে মাগরীব পর্যন্ত ফেরস্তার দল তাকে পাহারা দেবে সুবাহান আল্লাহ তাহলে আসুন আমরা এই দোয়াটি আমরা জেনে নিই এবং শুধু তাই নয় আপনি যদি ধ্বংসাত্মক এমন দশটি গুণা করেছেন যেটি অনেক বেশি পাপের এই দশটি গুণা মাফ হয়ে যাবে এবং দশটি বড় নেকি আপনার আমল নামার মধ্যে দেওয়া হবে সোহান আল্লাহ দোয়াটি হচ্ছে এই ও আরেকটি বিষয় রয়েছে তা হচ্ছে দশজন মুমিন দাসী আজাত করার সমতুল্য সওয়াব আপনি পাবেন 10 জন মুমিন দাসী आजाद করার সমতুল্য आजाद করলে যে সওয়াব এই আপনি পাবেন এই দোয়াটি হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল লাহুল মুলকুয়া লাহুল হাম দুয়ো হে ওয়মিথ ওয়াহুয়ালা কুল্লি সেই কদিন এই দুয়ারটা পাঠ করতে হবে তাহলে এই দুয়ারটা আমি আবারও বলছি লা ইলাহা ইল্লহ লা হুয়াহ দহুল লা শেরিকা লাহু লাহুল মুলকুয়া লাহুল হামদু ইহাই ই ওয়মিত বহুয়া আলা কুল্লি কদির এই দোয়াটি আপনারা পাঠ করবেন এরপরে আরেকটি দোয়া আছে এই দোয়াটি যদি আপনি পাঠ করেন কেয়ামতের দিন যে দোয়া কাজে আসবে এই দোয়াটি আপনি আমি যখন কেয়ামতের কঠিন ময়দানে যখন আপনি আমি যখন থাকব তখন আমাদেরকে এই দোয়াটি কি করবে অনেক বেশি কাজে আসবে সোবাহান আল্লাহ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليه. ألا الرسول صلى الله عليه وسلم قال: كونوا بكتي إي دواتي جودي دينيك. دو তিনবার পাঠ করে ওই কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষ বিপদের মধ্যে পড়ে যাবে ওই সময় এই দোয়া আপনার আমার কাজে চলে আসবে তাহলে এই দুইটি গুরুত্বপূর্ণ দোয়া আমরা সর্বদা সর্বদাই আমরা ইনশাল্লাহ পাঠ করব। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন মঞ্জুর করেন সেই প্রত্যাশা এবং কামনা করছি